ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য 11তম জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে সাজ্জাদ খানের পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র কাঠগোলাপ। এর আগে সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয় কান চলচ্চিত্র উৎসবে। এখনও সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি। 5 আগস্ট এই উৎসবে প্রথম প্রদর্শিত হবে। খবরটি নিশ্চিত করে পরিচালক সাজ্জাদ খান জানান, এটি ভারতের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক সিনেমা উৎসব। সুসংগঠিত একটি জুরি বোর্ডের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। এখানেই সিনেমাটি নির্বাচিত হয়েছে। 3টি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অভিনয় করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল সহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফরমান আলী। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।